হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল নেসেসারি টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে আমি বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন সময়ে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, যা শিক্ষা জীবনে, চাকরি জীবনে, পারিবারিক ও অর্থনৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আপনাদের আমি শেখাবো এমএস এক্সেলে কিভাবে পাসওয়ার্ড দিয়ে শিট প্রটেক্ট করবেন, অর্থাৎ আপনার একটি ফাইল আছে, সেই ফাইলটি আপনি চাচ্ছেন সেই ফাইলটি অন্য কেউ সেখানে কোনো কিছু এডিট বা ডিলিট না করুক, বা ওই ফাইলটিকে কোনো পরিবর্তন করতে না পারো, সেই কারণে আপনি আপনার ফাইলটি অর্থাৎ শিটটি আপনি পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করবেন, যাতে করে কেউ আপনার ওই শিটটি, ওয়ার্কশিটটি কোনো পরিবর্তন আনতে না পারে। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি এর ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখুন, এই একটি ওয়ার্কশিট, এই শিটটিকে আমরা চাচ্ছি যে এই শিটটিকে আমরা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করব। তো প্রথমেই যেটা করতে হবে আপনাকে, এইখানে দেখুন রিভিউ নামে একটা অপশন আছে, এই অপশনটিতে যে রিভিউতে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি আগে ক্লিক করা আছে, আমি হোমে যাই তারপরে আবার আসি। দেখুন এখানে রিভিউ, এই রিভিউতে ক্লিক করুন। ক্লিক করে দেখুন তার নিচেই ডান পাশে লেখা আছে প্রটেক্ট শিট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন একটা ডায়লগ বক্স আসছে, এই বক্সে গিয়ে দেখুন লেখা আছে পাসওয়ার্ড টু আনপ্রটেক্ট শিট, পাসওয়ার্ড টু আনপ্রটেক্ট শিট। তার মানে এই ফিল্ডে, এই যে এখানে কার্সর আছে, এই যে কার্সর, এই ফিল্ডে আপনাকে কী করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনি ছাড়া অন্য কেউ জানবে না, আপনি এই পাসওয়ার্ডটি আপনার গোপনীয় স্থানে লিখে রাখতে পারেন বা মনে মনে রাখতে হবে। তা না হলে এই পাসওয়ার্ড ছাড়া আপনি আর ওই ফাইলটি পুনরুদ্ধার করতে পারবেন না অথবা ওপেন করতে পারবেন না। তো চলুন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে এই শিটটি সংরক্ষণ করি। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে ওকে দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন আবার আরেকটা বক্স আসছে, একটা এই বক্সে আপনাকে কি করতে হবে, ওই যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন, ব্যবহার করেছেন, সেই পাসওয়ার্ডটা এখানে আবার পুনরায় লিখতে হবে, অর্থাৎ আপনাকে কনফার্ম করতে হবে যে ঠিক আছে কিনা পাসওয়ার্ডটা। আপনি যেটা প্রথমে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনার মনে আছে কিনা। তো চলুন আমরা পাসওয়ার্ডটি আবার দেই, দেখুন দেওয়া হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করে দেবেন, দেখুন পাসওয়ার্ড সঠিক আছে, আমার অলরেডি এটা কাজ হয়ে গেছে। এবার এই ফাইলটিতে কেউ কোনো চেঞ্জ করতে পারবে না। দেখুন আমি চেঞ্জ করতে যাচ্ছি, কিন্তু এই যে আমি একটা লেটার বসিয়েছি, সেটাতে চলে আসছে একটা নোটিফিকেশন, চলে আসছে দি সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রটেক্টেড অ্যান্ড দেয়ার ফর রিড অনলি। মানে আপনি শুধুমাত্র করতে পারবেন,
বাট কোনো চেঞ্জ করতে পারবেন না, কোনো পরিবর্তন এই ফাইলে বা এই ওয়ার্কশিটে আপনি আনতে পারবেন না। তো চলুন আমরা দেখি, দেখলাম, আশা করি বুঝতে পারছেন, এই ফাইলে কোনো প্রকার পরিবর্তন আর করা সম্ভব না, কোথাও না, হ্যাঁ কোথাও আপনি কোনো চেঞ্জ আনতে পারবেন না। তবে এই ফাইলটা মনে করেন আপনার প্রয়োজন, আপনি এখন এই ফাইলটা খুলবেন, তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে রিভিউতে যাবেন, রিভিউ থেকে যে এই রিভিউতে ক্লিক করে তারপরে আপনি দেখেন এখানে লেখা আছে আনপ্রটেক্ট শিট, আপনি আপনি আপনার রেডি হয়ে আছে, আপনাকে আনপ্রটেক্ট করতে বলতেছে, অর্থাৎ প্রটেক্ট দেওয়া আছে, প্রটেক্ট করা আছে, পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা আছে, এখন আপনি আনপ্রটেক্ট করেন করবেন, তাহলে এই আনপ্রটেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে একটা বক্স চলে আসছে, এখানে পাসওয়ার্ড আছে, তা আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে এই ফাইলটিকে প্রটেক্ট করে রেখেছেন, সুরক্ষিত করে রেখেছেন, সেই পাসওয়ার্ডটি এবার এখানে ইনসার্ট করতে হবে, বসাতে হবে। তাহলে এবার পাসওয়ার্ডটি দেই, যে পাসওয়ার্ডটি আমরা ইউজ করেছি, এবার ওকে তে ক্লিক করুন। দেখুন এটা এখানে চেঞ্জ এসে গেছে, প্রটেক্ট শিট অর্থাৎ পরিবর্তন এসে গেছে। এবার আপনি যে কোনো এক জায়গায় পরিবর্তন করতে, যে কোটা মানে এডিট করতে পারবেন, এই ফাইলটাতে এডিট করতে পারবেন, যেমন ধরুন এখানে দেখা আছে টিবল টু, আমি এখানে দেখলাম অনলি টু, দেখুন চেঞ্জ হয়ে গেছে, তাহলে আবার টিপুর টু তাও লিখতে পারবেন। আপনি যে কোনো জায়গায় যে কোনো অংশে আপনি পরিবর্তন, এখানে ডবল এইট আছে, এখানে আপনি মন চাইলে আপনি 1000 লিখবেন, চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এডিট করতে পারতেছেন। তো ঠিক আছে, আগের অবস্থায় এনে দিই এডিট। এইভাবে আপনারা যে কোনো ওয়ার্কশিট পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল সংরক্ষণ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে পরবর্তীতে আরেকটি টিপস নিয়ে, যেটা আপনাদের দরকারি এবং শিক্ষণীয়। বিদায় নেওয়ার আগে আবারও বলি, যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, এবং আরও প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।